মালদার হরিশ্চন্দ্র এক নম্বর ব্লকের ভালুকা রোড কোরিয়ালি এলাকায় ফিল্মি কায়দায় জহরুল ইসলাম নামে এক হাতুড়ে চিকিৎসককে অপহরণ করার অভিযোগ উঠল। জানা গেছে, সোমবার দুপুরে তার ওষুধের দোকানের সামনে থেকে দুষ্কৃতীরা অপহরণ করে। তিনটি চার চাকা গাড়িতে করে দুষ্কৃতীরা এসে তাকে অপহরণ করে। অপহরণকারীরা 6 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এলাকাবাসীরা একটি চার চাকা গাড়িকে ধরে ফেলে। ওই গাড়ি থেকেই জহরুল ইসলামকে উদ্ধার করা হয়। এরই সাথে চারজন অপহরণকারীকেও তারা ধরে ফেলে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চারজন অপহরণকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মালদহ থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।